প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন বাজেট পর্যালোচনা 2023-24 অনুষ্ঠানে। শুভ সন্ধ্যায় সঙ্গে আছি ডক্টর অখিল পোদ্দার, আর আছেন মাহবুবুর রহমান পাটোয়ারি, যিনি বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এবং সোনালিয়াস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। একটু জানিয়ে রাখি, পুরো অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন দেশবন্ধু গ্রুপ এবং শাহরিয়ার স্টিলের সৌজন্যে। মিস্টার পাটোয়ারি, মোটা দাগে আপনার কাছে জানতে চাই, আপনি অনেকগুলো সংগঠনের সঙ্গেও যুক্ত, বিশেষ করে এফবিসিসিআইয়েরও আপনি পরিচালক জি, এবং জুট মিল অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট জি, মোটা দাগে কেমন হলো? পাটের জন্য কোনো সুখবর পেয়েছেন কি না এই বাজেটে? আমরা এই পর্যন্ত এখনও স্পেসিফিক জুটের জন্য কোনো কিছু পাইনি, তবে আমাদের দাবি অনেক আগে থেকে আছে যে আমাদের র জুট কেনার উপরে যে 2% এআইটি কাটা হচ্ছে সেটা উইথড্র করার জন্য, কারণ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত জুট র জুট যেহেতু কৃষিপণ্য এবং বাংলাদেশে উৎপন্ন হয় এর উপরে কোনো দিনও কোনো ট্যাক্স গভর্নমেন্ট নেয়নি, এবং এবার মানে গত 2-3 বছর ধরে এই জিনিসটা নতুন হয়েছে এবং আমরা এটা এনভাইরের সাথে কথা বলেছি, গভর্নমেন্টের উপরে দাবি করেছি। ইভেন কিছুদিন আগে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে লিখেছে যে এই ট্যাক্সটা উইথড্র করার জন্য, যেটা আমাদের জন্য কম্পিটিটিভলি উৎসে কর কি আপনাদের জন্য কোনো ঝামেলা বয়ে আনবে? হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমরা পাটটা কিনি কৃষকের থেকে কিংবা ফরিয়াদের কাছ থেকে, তো ওনারা বলতে চাচ্ছেন ফরিয়াদের উপরে ট্যাক্স হবে, সেটা হতে পারে, কিন্তু একটা ফরিয়া যদি এক মন পাট আমাদেরকে বিক্রি করে তার সেখানে 10-20 টাকা তার লাভ থাকে, কিন্তু আমাদের একটা পাটের দাম 3-4 হাজার টাকা পার মন, তো একটা মনের উপর যদি 2% হয় 80 টাকা চলে আসবে ট্যাক্স, যেখানে একটা ফরিয়া নিজেই রাখে মাত্র 20 টাকা, তো 80 টাকাটা তো আলটিমেটলি আমাদেরকেই বহন করতে হবে, এবং এটা এক্সপোর্টের জন্য আমাদের ভারতের সাথে অন্যান্য দেশের সাথে কম্পিটিশনে আমরা এখানে পিছিয়ে যাচ্ছি। তাহলে একটু যদি বলতেন যে সেই আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই যে শোষণ ছিল আমাদের, ব্রিটিশ আমাদের শোষণ ছিল, সেই জায়গা থেকে পাট কি আসলে কোনো সুদিনে ফিরেছে? আসলে আপনি জানেন যে আমাদের জাতিপিতা যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার আন্দোলনের পিছনে কিন্তু পাটের আয়ের বৈষম্যটাকেই ধরেই কিন্তু আমরা একটা আন্দোলন সৃষ্টি হয়েছে, এবং যার থেকে আমরা বাংলাদেশে আজকে সুফল পাচ্ছি। সেই পাটকে নিয়ে তার বিরাট স্বপ্ন ছিল এবং আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারও সেটা নিয়ে স্বপ্ন দেখেন, কিন্তু আসলে আমরা পলিসিগত বিভিন্ন কারণেই গভর্নমেন্টের কাছ থেকে আমরা যেই ধরনের সুযোগ সুবিধা চাচ্ছি সেগুলি পাচ্ছি না বলেই কিন্তু আমরা পাটকে সে পর্যায়ে নিয়ে যেতে এখনও পারিনি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু পাটকে বেশ গুরুত্ব দিচ্ছেন। জি জি, এবং সেই জন্য উনি এবছরও পাটকে বর্ষপণ্য হিসাবে ঘোষণা করেছেন, আর যেটা আমরা খুবই গর্বিত এবং আনন্দিত, উনি পাটকে সত্যিই ভালোবাসেন এবং ওনার এলাকাও পাটের এলাকা, আমরা বলবো পুরো বাংলাদেশেই হয় কিন্তু তার এলাকায় সবচেয়ে ভালো পাটটা হয়, তো উনি পাটকে অবশ্যই ভালোবাসেন এবং সেই হিসাবে উনি আমাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন পলিসিগতভাবে উনি বিভিন্ন জায়গায় আমাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু বিভিন্ন রকম আন্তর্জাতিক জটিলতার কারণে আমরা সেই সুফলটা পাইনি। ইভেন উনি ইদানিং আমাদের পাটকে কৃষিপণ্য হিসাবে ঘোষণা করেছেন, কিন্তু সেখানে খালি র জুটকে করা হয়েছে কিন্তু পাটপণ্যকে এখন পর্যন্ত করা হয় নাই, যেটা আমাদের দাবি ছিল, কারণ আমরা যদি পাটপণ্যকে না করি তাহলে আমরা জুট মিলগুলি সে বেনিফিট পাবো না, যেখানে আমাদের ভ্যালু অ্যাডিশন হচ্ছে এবং দেশে ফরেন কারেন্সি আসছে। আপনি জানেন যে পাট থেকে আমরা প্রায় 100% ফরেন কারেন্সি আর্ন করতে পারি, অথচ আপনি যদি বিদেশ থেকে তুলা উৎপাদন ইম্পোর্ট করেন তার উপরে কিন্তু আপনাকে কোনো এআইটি দিতে হবে না। তাহলে কি এক ধরনের বৈষম্য কি? অবশ্যই আমরা বলবো যে আমরা তো পাট বাংলাদেশের পণ্য, তা আমার একটা কমন সেন্স বলে সবার, আমরা জাতি সবাই জানি যে পাট তো বাংলাদেশের অন্যান্য এক্সপোর্ট যেসব পণ্য হয় তার সমান অ্যাটলিস্ট পাবে বেনিফিট, কিন্তু আমরা দেখছি বাস্তবে তা না, বরং আমাদের দেশে পণ্য বলে আমরা মনে হচ্ছে ডিসক্রিমিনেট হচ্ছি। আপনি জানেন আমরা ভারতে অ্যান্টি ডাম্পিংয়ের শিকার হয়েছি, আমরা আমাদের ম্যান্ডেটরি জুট অ্যাক্ট করা হয়েছে যে পাটকে ব্যবহার করার জন্য, আপনি জানেন বাংলাদেশের প্রায় 90% থেকে 85% আমরা এক্সপোর্টের উপর নির্ভরশীল, যার জন্যে আমরা বিদেশে কোনো কারণে কোনো দেশে যুদ্ধ বাঁধলো, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, আপনি লিবিয়া বলেন, মিডল ইস্টে যে কোনো জায়গায়, ইরান বলেন, যে কোনো জায়গায় হলে আমরা জুটে এফেক্টেড হচ্ছে, আফ্রিকায় বলেন, সুদানে এখন গণ্ডগোল যাচ্ছে, সেই সব কারণে আমরা খুবই জুট ভালনারেবল হয়ে যায়, কিন্তু ইন্ডিয়া পৃথিবীর সবচেয়ে বড় পাট উৎপাদনকারী হলেও ওরা মাত্র 10% এক্সপোর্ট করে, ওদের 90% ওরা ডোমেস্টিকালি ব্যবহার করে, এবং গভর্নমেন্ট ম্যান্ডেটরি জুট অ্যাক্টের মাধ্যমে ওদের পণ্য কিনে ওদের পুরো, যদিও ওদের কলকাতা বেস মিল জুট মিল কিন্তু ওরা পুরো ইন্ডিয়াকে সাপোর্ট করে খাদ্য চক্র, যার জন্য ওদের প্রায় 90% গভর্নমেন্ট মানে লোকালি ব্যবহার হলো, প্রায় 70% গভর্নমেন্ট কিনে নেয়,
যার জন্য একটা মিল নিশ্চয়তা পায়, প্রফিট দিয়ে কিনে নেয়, তিন বছর মাসের অ্যাভারেজ, পাটের দাম, লেবার কস্ট সব কিছু অ্যাড করে তারা সেভাবে দিচ্ছে। সো ওদের জন্য এই জন্য ওদের মিলগুলি অনেক স্টেবল। কিন্তু আমরা যেহেতু এক্সপোর্টের উপর নির্ভরশীল, আমরা ভালনারেবল হয়ে যাই, আমাদের উৎপাদন ক্ষমতা বেশি চাহিদার তুলনায়, যার জন্য আমরা ইন্টারন্যাশনালি যখনই কোনো ক্রাইসিস হয় আমরা সেখানে মার খাচ্ছি। ইদানিং আবার 2% AIT আমাদের পার্ট কিনতে দেওয়া হচ্ছে, এক্সপোর্ট করলে তার থেকে 1% নিয়ে যাওয়া হচ্ছে। তাতে আমাদের 3% অলরেডি আমরা আমাদের যে কোনো কম্পিটিটরের কাছ থেকে আমাদের মূল্য বেশি হয়ে যাচ্ছে, যেটা আমাদের এক্সপোর্টে আমাদের এফেক্ট করছে। যার জন্য আমরা সরকারের কাছে বারবার বলতেছি যে এই জিনিসগুলি দেখা উচিত, যেখানে আমরা বাংলাদেশের জন্য 100% ভ্যালু অ্যাডিশন করছি এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েশন পার টনে জুট যেভাবে করে অন্য কোনো পণ্য এভাবে করে না। আপনি জানেন কৃষি পণ্য হিসাবে পাট অনেক লেবার ইনটেন্সিভ, আপনাকে পাট চাষ করতে হবে, আপনাকে পাট নিড়াতে হবে, হাতে কাটতে হবে, এটাকে রেটিং করতে হবে পানিতে, আপনাকে তারপর আঁশ ছাড়াতে হবে হাতে, তারপর শুকাতে হবে, তারপরে এটা বাজারে নিতে হবে, ছোটো বাজার থেকে বড় বাজার, এইভাবে আস্তে আস্তে মিলের কাছে আসে। আমরা জানি যে আসলে আমাদের যখন রজুট কিনি তখন এখান থেকে 2% AIT কেটে নেওয়া যাওয়া হচ্ছে, প্লাস আমরা যখন এক্সপোর্ট করি তার থেকে 1% কেটে নেওয়া যায়। ফলে আমাদের আমরা ভারত কিংবা অন্য যে কোনো দেশের সাথে কম্পিটিশনে আমাদের পণ্যের দাম 3% অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তারপর আপনি জানেন যে আমরা যে কোনো পণ্য কিনি আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে সেখানে ভ্যাট দিতে হয়, কিন্তু যেহেতু আমরা এক্সপোর্ট করি কিন্তু এই ভ্যাটকে রিফান্ড দেওয়া হয় না। সুতরাং এখানেও আমাদের একটা কস্ট ইনকার করে, আমাদেরকে গভর্নমেন্ট একটা সাবসিডি দেয়, ইভেন সাবসিডিটা যে টাকা সেটা গভর্নমেন্ট রুগ্ন শিল্প বলেই সাহায্য করে, কিন্তু সেখান থেকেও AIT হিসাবে 10% কেটে নেওয়া হয়। তো এই সব সার্বিক কস্ট যদি আমরা ধরি, তাহলে আপনি যে AIT কথা বললেন, এতে কি আসলে প্রভাব পড়ছে পুরো শিল্পের উপর? অবশ্যই, আপনি দেখেন এখন আমাদের উপরে NBR বেশি করে আমাদের উপর চাপ দিচ্ছে যে এই টাকা শোধ করার জন্য কিংবা এই টাকা পে করার জন্য। সো আমরা এটা নিয়ে অনেকবার NBR কাছে গেছি এবং সব জায়গায় যাচ্ছি, কারণ এই 2% দিলে আমরা কোনো সময় কম্পিটিটিভ থাকবো না। এবং আপনি জানেন যে এই বছর আমাদের এক্সপোর্ট প্রচুর হারে ফল করেছে। আপনি জানেন কোভিড কারণ সময় আমরা 2 বছর বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ছিলাম গার্মেন্টসের পরে। আমাদের যদি 100% যেহেতু আমরা যা আয় করি এটা 100% দেশের ইকোনমিকে এফেক্ট করে, প্লাস এটা দুবার করে, আমি একবার একটু আগে বলেছি যে একটা এগ্রো প্রোডাক্ট হিসাবে, একবার বাংলাদেশের ইকোনমিতে গ্রামের ইকোনমিতে কাজ করে, একবার ইন্ডাস্ট্রি প্রোডাক্ট হিসাবে। এবং আপনি জানেন যে 1 টন পাট করতে গেলে প্রায় 40-70 জন মিনিমাম আপনি মিলেই আপনি এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, আপনি কৃষিখাতে হয় সেখানে আরও বেশি জনসেন হয়। তারপর আপনি যদি ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট করেন এখানে আরও 50-100-200 লোকেরও অনেক সময় পাট টন অনুযায়ী আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়। যার জন্য পাট আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, আমাদের ওমেন মহিলাদের কর্মসংস্থান, আপনি দেশের আপনি জানেন প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চলেই এই টাকা চলে যায়। আমরা 1 টাকা যদি জুটে আয় হয় মিনিমাম 90 পয়সা আপনি গ্রামের ইকোনমিতে সেটা চলে যায়। যার জন্য এই পণ্যটা আপনি জানেন, তারপর এটা একটা সাস্টেইনেবল প্রোডাক্ট কারণ এটা খেতে হয়, এর প্রতিটা অংশ আমরা কাজে লাগাতে পারি। পাটের পাতা আমরা শাক হিসেবে খাই, পাটের ভিতরে পাটখড়িকে আমরা পাট রান্নার কাজে ব্যবহার করি, আমরা চারকোল হিসেবে এক্সপোর্ট করছি। পাটের পাতা যখন বয়স হয়ে যায় তখন কিন্তু এটা খেতে পড়ে এবং সেটাও কিন্তু জমির উর্বরতা বাড়ায়। আপনি জানেন কৃষকরা 2-3 বার একই জমিতে যদি ধান চাষ করে তার আর পাট চাষ করলে ওরা জানে যে এর পরের বার ওর মানে সার কম লাগবে এবং সেখানেও তার উৎপাদন খরচ বাঁচে। এটা ক্রপস লাইফ সাইকেল একটা ইন্ধন। আর আমাদের দেশের জলবায়ু, আপনি আমাদের যে অবস্থান, আপনি হিমালয় পর্বত থেকে যে পানি বর্ষাকালে আসে তার সাথে শুধু পলি না, এর সাথে একটা ভিটামিনও আসে, যে ভিটামিনটা আমাদের পাটকে গ্রো করতে অনেক সাহায্য করে। পাট আপনি বাংলা ভেরি ন্যাচারাল প্রোডাক্ট ও বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, ও বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বাংলাদেশে অক্সিজেন দিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করছে। সব কিছু মিলে পাট মানে আপনি যে কোনো ন্যাচারাল প্রোডাক্ট পৃথিবীতে দেখবেন, আপনি জানেন কটনই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি ন্যাচারাল ফাইবার হিসেবে উৎপাদন হয়, তারপরে জুট পৃথিবীতে সবচেয়ে ভলিউম হয়, এবং এই পাট কিন্তু কটন থেকেও অনেক বেশি ন্যাচারাল প্রোডাক্ট। ধন্যবাদ। দর্শক শুনছিলেন মাহবুবুর রহমান পাটোয়ারি, খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন যে পাট কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা একসময় রেখেছিল এবং বর্তমান সময় কিন্তু অনেকটাই ফিকে হয়ে এসেছে, পাটের ভবিষ্যৎ নিয়ে উনি শঙ্কিত। আমার মনে হয় সরকার অবশ্যই সেই বিষয়গুলোকে নজর দিচ্ছেন, স্বয়ং প্রধানমন্ত্রী কিন্তু পাট নিয়ে খুবই ভাবনার মধ্যে রেখেছেন, পাটজাত পণ্য উনি ঘোষণা করেছেন, সব কিছু মিলে হয়তো পাটের সুদিন শীঘ্রই ফিরবে এমনটি আমরা আশা করি। কোথাও যাবেন না, থাকবেন একুশে টেলিভিশনের সঙ্গে। দর্শক বিরতির পর আবার ফিরে এলাম বাজেট পর্যালোচনা 2023-24 অনুষ্ঠানে। শুনছিলেন মাহবুবুর রহমান পাটোয়ারির পর্যালোচনা, তিনি আশাবাদী পাটের সুদিন
ফিরবেই ফিরবে, যেখানে বলছিলেন আপনি যে ভারত সুবিধাটা নিয়ে নিচ্ছে, তাদের চাষিরা ভালো আছে যারা পাট চাষ করে, তাহলে বাংলাদেশের চাষিরা কেন চিন্তিত? আমি আপনাকে বললাম যে আসলে ভারত 90% ডোমেস্টিক্যালি কনজিউম করে, যার জন্য ওদের গভর্নমেন্ট থেকে ওদের প্রোটেকশন থাকাতে ওদের পাট সেক্টরে 10% আপনি এক্সপোর্টে যদি ডিস্টার্বও হয় কোনো একটা ইন্ডাস্ট্রিকে তেমন ক্ষতি করতে পারে না। আমরা 85% এক্সপোর্টের উপর নির্ভরশীল, যার জন্য আমরা গভর্নমেন্টকে বলে ম্যান্ডেটরি জুট অ্যাক্ট করা হয়েছিলো 2010 সালে, আজ 13 বছর পার হয়ে গেল, আমরা তার সুফল পেলাম না, কারণ এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। আপনি জানেন যে বাজারে গেলে এখনও প্লাস্টিকের ব্যাগে আপনি দেখবেন যে বিদেশ থেকে ইম্পোর্ট করা র ম্যাটেরিয়াল দিয়ে, এখন আপনি জানেন ফরেন কারেন্সির প্রচুর অভাব বাংলাদেশে, এবং আমরা এখনও ইম্পোর্ট করে র ম্যাটেরিয়াল এনে সেটা দিয়ে প্যাকেজিং করতে, অথচ বাংলাদেশে সেখানে আমাদের পণ্য রয়ে গেছে। আমাদের জুট সেক্টরে অসম মানে প্রায় আপনি 40% ক্যাপাসিটি ইউটিলাইজেশন হচ্ছে না এখনও, আমাদের যে পরিমাণ ক্যাপাসিটি ইনস্টল করা আছে মিলগুলিতে, তো আমাদের এখানে বিরাট একটা সম্ভাবনা আছে। আমরা যদি বুঝতে পারি, আমরা যদি সত্যি সরকারিভাবে পলিসিগুলি সাপোর্ট পাই, তাহলে আমরা পাটকে আজকে 1 বিলিয়ন থেকে আমরা 5-10 বিলিয়নে নেওয়া খুব সহজভাবে সম্ভব। তাহলে এই গবেষণাগুলো কি বাংলাদেশে হয় কি না, বা হলেও আটকে আছে কি না? দেখেন আসলে পাটের আমরা জানেন যে ব্রিটিশ আমল থেকে পাটকে একটা খুব ন্যারো প্রোডাক্ট হিসাবে, প্যাকেজিং প্রোডাক্ট হিসাবে পাট শিল্পকে প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং মেশিনারিজগুলি আপনি জানেন 70-80 বছরের পুরাতন, সো এইসব মেশিনকে রিপেয়ার মেনটেনেন্স করে আপনি এফিসিয়েন্সি 50-60% রূপে কোনোদিনও ধরে রাখতে পারবেন না। ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনি জানেন যে আমি বলছি যে গত 5-7 বছরে ওরা একটা পলিসি করেছে যে ওরা 30% পুরনো মেশিন রিপ্লেসমেন্ট করলে গভর্নমেন্ট গ্র্যান্ট দিচ্ছে, তাতে হয়েছে কি পুরনো মেশিন বেচে 10-20% তারা বাজার থেকে বিক্রয় মূল্য পেয়েছে, 30% গভর্নমেন্ট থেকে সাবসিডি পেয়েছে, তো 50% যখন একটা মেশিনের দাম কাভার হয়ে যায় আর বাকি 50% তারা ব্যাংক থেকে লোন নিয়ে তারা সম্পূর্ণ ইন্ডাস্ট্রি তাদের জুট মিল এর মেশিনারি বদলায় ফেলছে। তার জন্য ইন্ডিয়া কিন্তু আমাদের থেকে লেবার কস্ট বেশি, কিন্তু তারপরও ওরা এফিসিয়েন্সির কারণে আমাদের সাথে কম্পিট করে টিকে থাকতে পারছে, প্লাস আমরা নিজেরাই নিজেদের উপর 3% এক্সট্রা ট্যাক্স ইম্পোজ করে তারপরে ভ্যাট অ্যাড করে আমরা নিজেদের পণ্যকে আমরা বাড়ায় রাখতেছি, যেটা ইন্টারন্যাশনালি আপনি জানেন যে এক্সপোর্ট প্রোডাক্টের উপরে এই ধরনের ট্যাক্স কোনোভাবেই কাম্য না, কোনো দেশে কেউ করে না, কারণ এক্সপোর্ট বায়াররা কোনো দিন আপনাকে ট্যাক্স দেবে না, ভ্যাট দেবে না। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পাটের যে বহুমাত্রিক ব্যবহার, পাটের শাক খাওয়া যাচ্ছে, পাটের আঁশ হচ্ছে, পাটখড়ির ব্যবহার হচ্ছে, সব কিছু মিলে কিন্তু বহুমাত্রিক ব্যবহার একটি পণ্যেই রয়েছে, সেটি হলো পাট। তাহলে কেন আমরা পিছিয়ে থাকবো? এবং আপনার নিশ্চয় মনে আছে যে ছোটবেলা থেকে আপনিও ছোটবেলায় দেখেছেন যে বিশেষ করে এই পাটের জন্য কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু আমাদের একটি অভিযোগ ছিল বরাবরই। জি, আপনি জানেন যে স্বাধীনতার আগে একটা ফরেন কারেন্সি আর্নার বাংলাদেশে একমাত্র পাটি ছিল, এবং বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের ব্যাংকের কাছে কোনো ফরেন কারেন্সি ছিল না, এই পাটি কিন্তু প্রথম বাংলাদেশে ফরেন কারেন্সি এনে দিয়েছে, এবং 80 সাল পর্যন্ত প্রায় 80% ফরেন কারেন্সি পাট থেকে আসতো। তো বাংলাদেশের সূচনা সৃষ্টি সব কিছুর পিছনে কিন্তু তার অর্থনীতি এই পাটকে কেন্দ্র করেই করা হয়েছিল, এবং এই কারণেই কিন্তু 72 সালে আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু পাটকে পুরো ন্যাশনালাইজ করেছিলেন, কারণ ওই চিন্তা করে। কিন্তু আপনি জানেন 75 সালে উনি মারা যাওয়ার পরে এবং তারপরে দেশের পরিস্থিতির কারণে আমাদের এই শিল্পকে সরকার ঠিকমতো লালন পালন করে নাই, পলিসিগত এখানে অনেক মিস ইউজ হয়েছে, এবং আপনি জানেন বিজেএমসি মিলগুলি বর্তমান গভর্নমেন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, যে পরিমাণ লোকসান এবং তারা দিচ্ছে সেটা পাটের জন্য একটা অবশ্যই ভালো পদক্ষেপ আমি বলবো। কিন্তু আমাদের যে পাট সেক্টরগুলি আছে যেগুলি ট্রেডিশনাল প্রোডাক্টের কেন্দ্র করে সৃষ্টি করা হচ্ছে, এদেরকে ডাইভার্সিফাইড করাতে হবে, এবং করাতে হলে আপনি জানেন আমরা এখন যে প্রোডাক্টটা বানাচ্ছি আরেকটা ইন্ডাস্ট্রি র ম্যাটেরিয়াল হিসাবে জুটি আর্ন করছি, কিংবা রাইস ব্যাগ, পটেটো ব্যাগ, যেটা প্যাকিং ইন্ডাস্ট্রি। কিন্তু আমি যদি কনজিউমার প্রোডাক্টে যেতে চাই তাহলে আজকাল কমপ্লায়েন্স ইজ আ বিগ ইস্যু, আপনি জানেন গার্মেন্টস আমরা সেই ইন্ডাস্ট্রি সেই সেক্টরে করেছে, তো আমরা গার্মেন্টসে আমরা যেভাবে ইনভেস্ট করেছি, আমরা বিদেশি ডোনাররা যেভাবে ইনভেস্ট করে তাদেরকে কমপ্লায়েন্সের আওতায় আনেছে রানা প্লাজার পরে, আমাদের জুট সেক্টরকেও সেভাবে কমপ্লায়েন্সের আন্ডারে আনতে পারলে আমরা যেসব কনজিউমার প্রোডাক্ট অল্টারনেটিভ আজকাল পৃথিবীতে যে সম্ভাবনা তৈরি হয়েছে তা আমরা ধরতে পারবো। আমরা যদি কমপ্লায়েন্স না করতে পারি তাহলে আমরা কিন্তু ওই বড় বড় বায়ারদেরকে ধরতে পারছি, সবগুলি বায়ারই কিন্তু বাংলাদেশে প্রেজেন্ট আছে, তাদের কিন্তু সবারই বাইং হাউস বাংলাদেশে আছে, কারণ বাংলাদেশ গার্মেন্টসে একটা বিরাট পৃথিবীর একটা উল্লেখযোগ্য শক্তি। সুতরাং আমি বলবো যে গভর্নমেন্ট এক্সপোর্টের জন্য যেন সব পলিসি একই করে, আমি গার্মেন্টসের জন্য খালি স্পেসিফিক কিছু পলিসি করব, কেন আমি অন্য সেক্টরের জন্য করবো যারা এক্সপোর্ট করছে? আমাদের এক্সপোর্ট হলেই তো হলো আমাদের ফরেন কারেন্সি আসা, তারপর বাংলাদেশ যেটা এক্সপোর্ট করবে জুটে সেটা 100% আমার দেশের হবে, তো এইটা তারপর আমরা এগ্রো ইকোনমিতে একবার
আপনি জানেন গ্রামের এগ্রো প্রোডাক্ট হিসেবে আরেকবার সে এফেক্ট করছে। তো 200% যার এফেক্ট বাংলাদেশের ইনকাম নিতে, তাকে তো অবশ্যই অ্যাটলিস্ট বেশি না দেই, অ্যাটলিস্ট অন্যদের সমমান তো দেবো, সেটাও আমরা দিচ্ছি না। আমাদের দাবিটা এখানেই মেইন যে আমাদেরকে তো কি, আমাদের দেখেন আমাদের জুট লোন যদি আমরা নিই ব্যাংক থেকে, আমাদের 9% ইন্টারেস্টে নিতে হয়। হোয়াইল যারা বিদেশ থেকে পণ্য ইম্পোর্ট করে, গার্মেন্টস বলেন, কটন ইন্ডাস্ট্রি বলেন, তুলা, তাদের কি ইডিএফ ফান্ডে 2-3% 4% ইন্টারেস্টে, কিংবা ইউপাসে করলে 5-6% তারা ইন্টারেস্টে আনতে পারে পণ্য, 6 মাস পরে তাদেরকে পেমেন্ট দিতে হয়। তাহলে কি এতগুলো কারণেই গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, সেই সোনালী আঁশ চাষ করতে চান না আমাদের চাষিরা? অবশ্যই আমরা উপযুক্ত মূল্য দিতে পারছি না, কারণ আপনি আপনার ব্যাংকই যদি আমার কাছ থেকে, আপনি জানেন যে জুট আমাকে সিজনে কিনে রাখতে হয়, সারা বছর ধরে ব্যবহার করতে হয়, আর কটনওয়ালারা তারা ইম্পোর্ট করে এনে 6 মাস পরে পেমেন্ট দিচ্ছে, তাহলে আপনি বুঝেন যে আমাদের প্রায় 2 বছরের ইন্টারেস্ট টানতে হয়। তো আমার যখন একটা প্রোডাক্টের উপরে সবই তো ইম্প্যাক্ট পড়বে, আমার ইন্টারেস্ট রেট হাই, আমার যদি একটা কেউ ডিফল্ট হয় 3 বছরে তার 100% হয়ে যাচ্ছে। আর আপনি যদি 2-3% ইন্টারেস্টের লোন নেন, সেটা যদি আপনি ডিফল্ট মানে কোনো কারণে 1 বছর ব্যবসা না করতে পারেন, এটা 8-9% হবে, আপনার 100% হবে না। তো আপনি স্বাধীনতার পরে যদি চিন্তা করেন, এই পর্যন্ত আমরা জুট সেক্টরের ইন্টারেস্ট সবসময় হায়েস্ট ব্র্যাকেটে ছিল, কোনো সময় 24-25% ছিল, তাহলে আপনি বুঝেন যে জুটের মিলগুলি সবাই দেদানায় আছে, কারণ আমাদের ইন্টারেস্ট রেটের কারণেই আমরা এখন পারতেছি না। তো এই জন্য আমরা গভর্নমেন্টকে বলেছি লোক অন ফান্ড দিতে, কিন্তু বলে আমাদের কোনো ইম্পোর্ট নাই যার জন্য আমরা এই কস্ট পাবো না। তাহলে আমরা বললাম তাহলে আমাদের কী অল্টারনেটিভ আছে? তো বললেন যে আপনারা লোকাল কারেন্সির লো কস্ট ফান্ড চান। এখন লোকাল কারেন্সির লো কস্ট ফান্ড চাইলে বাংলাদেশ ব্যাংক বলে যে আমরা দিতে পারবো না। তারা তাও একটা শুরু করেছে, তারা 300 কোটি টাকার একটা ফান্ড দিয়েছে, কিন্তু যেই সব শর্ত এবং দিয়েছে, এটা তো আমাদের বেশিরভাগ জুট মিলি এটা অ্যাভেল করতে পারে না, এবং ইন্টারেস্ট রেটও হাই। যেখানে ইন্টারেস্ট রেট যদি না কমায় লো কস্টে ফান্ড, আমরা 100% বাংলাদেশ ইকোনমিতে এফেক্ট করছে, অবশ্যই আমাদের জন্য স্পেশাল ফান্ড দেওয়া উচিত যেটা আমরা মনে করি। তাহলে একটু একটু আপনাকে জানাতে চাই যে বাধ্যতামূলক মোরক আইন এই সব ক্ষেত্র নিয়ে যদি বলি, যে প্লাস্টিক কি তাহলে আপনাদের জন্য হুমকি বয়ে নিয়ে এসেছে কিনা? না, আমরা অবশ্যই প্লাস্টিক বাংলাদেশ যখন হয়েছে, আপনি জানেন যে তখন পাকিস্তান আমলে জুট ছিল পৃথিবীতে একটা মানে সোনার হরিণ, যে এই পণ্যটা নিতে পারতো সেই প্যাকেট করে বিক্রি করে ব্যবসা করতে পারতো, যার জন্য বায়াররা এসে আমাদের মিলগুলির মালিকদের কাছে বসে থাকতো, কে দিবে তাকে ফেভার করতো। এবং জুট মিল মালিকরা খুব ইনএফিসিয়েন্ট ছিল, কারণ তারা এমনিটা অনেক টাকা আয় করতো ডলার ছিল। পরে যখন প্লাস্টিক আসলো, যার দাম সস্তা, বহনের ওজন কম, মানুষ বেনিফিট দেখলো, আপনি জানেন বৃষ্টিতে ভিজে না, অনেক কারণে মানুষ বেনিফিট দেখে তখন প্লাস্টিকে ঝুঁকে পড়লো। কিন্তু বর্তমানে মানুষ প্লাস্টিকের কুফল দেখতে পেয়েছে, যেটা আসলে লং টার্ম পচনশীল না, আমাদের এনভায়রনমেন্টকে নষ্ট করে ফেলতেছে। পুরো পৃথিবী আপনি দেখেন, ইউরোপেও কিন্তু প্লাস্টিক কয়েক বছর আগেও পুরোদমে ব্যবহার হতো, এখন কিন্তু ওরা ইভেন একটা কোক খেলেও সেই কোকের যে পাইপটা সেটাও কাগজ দিয়ে তৈরি করতেছে, কিন্তু এর দাম কিন্তু প্লাস্টিক থেকে বেশি পড়তেছে। তারপরে ওরা দেশের কথা চিন্তা করে, পৃথিবীর কথা চিন্তা করে, নেক্সট জেনারেশনের কথা চিন্তা করে, তারা কিন্তু একটু বেশি হলো মূল্য দিতে উৎসাহী, কিন্তু তাও তারা ব্যবহার ব্যান করেছে। আমরাই কিন্তু প্রথম পৃথিবীতে প্লাস্টিক পণ্য ব্যান করেছিলাম, কিন্তু আমরা এত সুন্দর একটা স্টেপ নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারিনি, সেটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। পাটের জিনোম আবিষ্কার হয়েছে, পাট নিয়ে গবেষণা হচ্ছে, নানান জায়গায় কিন্তু অফিস আছে, এবং আপনি মাঠের দিকে তাকালে, চাষির দিকে তাকালে, এমনি একটি ফসলের কথা আসবে ধান, আরেকটি হচ্ছে পাট, তাহলে সেই পাট এত বছরেও কেন সুদিন? আপনি জানেন যে আমরা বীজটা পর্যন্ত আমরা নিজেরা করতে পারি না, পাটের বীজ আমরা ইন্ডিয়ার উপরে সম্পূর্ণ নির্ভরশীল। আমাদের গভর্নমেন্ট নতুন স্টেপ নিয়েছে, আমরাও এটা নিয়ে অনেক গভর্নমেন্টের সাথে দান করা করেছে, পাট যে আমরা উপসি জাতীয় একটা পাট বীজ আগামী 3-4 বছরের ভিতরে এটা বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার একটা প্রকল্প গভর্নমেন্ট নিয়েছে। কিন্তু এখানে কৃষকদেরকে সাবসিডি দিতে হবে, কারণ এটা 1 বছর ধরে একটা পাটের বীজ খেতে রাখতে হয়, সে যে দাম পাবে সেই দামে সেই দাম সে 3 ফসলের খরচ উঠাতে পারবে না। সুতরাং এটাকে সাবসিডাইজ না করলে, গভর্নমেন্ট থেকে হেল্প না করলে, আর আপনি যেটা পাট জিনোমের কথা বললেন, এটা আমাদের জন্য একটা বিরাট গর্ব। আমাদের প্রাইম মিনিস্টার এটাকে বুঝতে পারে বলেই কিন্তু উনি এই স্টেপটা নিয়েছিলেন। তো এরপরে তো গবেষণা করে এর থেকে উন্নত বীজ বের করতে হবে, যেটা কম সময় ফসল দিবে। আমরা এখন যে পাটটা পাচ্ছি সেটা 110 দিনে পাচ্ছি, কিন্তু এটা আরও কম সময় যদি হয় তাহলে কৃষকের জন্য আরও লাভজনক হবে, এবং পাটের আঁশ চিকন হতে হবে, সব কিছু যদি রোগ রেজিস্ট্যান্ট সব কিছু মিলে যদি করতে পারে, আবিষ্কার করতে পারে, তাহলে সেটা হবে। এবং আমাদের দেশে আমরা এখন পর্যন্ত এর কোনো সুফল দেখতে পাইনি। ধন্যবাদ মাহবুবুর রহমান পাটোয়ারি। দর্শক শুনছিলেন, খুব সুন্দর করে কিন্তু উনি বোঝাচ্ছিলেন। একটু জানিয়ে রাখি, ড্যান্ডিতে কিন্তু একসময় ইংরেজরা মেশিন বসিয়েছিলেন, কিন্তু কাঁচামাল কিন্তু নিয়ে যেতেন পূর্ব বাংলা থেকে। এ আমাদের দেশের
পাট দিয়ে কিন্তু সারা পৃথিবীতে তারা উজ্জ্বল হয়েছিল, তাহলে এখন কেন পাটের দুর্দিন থাকবে, এমন প্রশ্ন কিন্তু সবসময় এসেই যায়। আশা করি সরকার সেটি শুনবে এবং এই বাজেটেই তার একটি সুষ্ঠু সমাধান আমরা পেয়ে যাব। কোথাও যাবেন না, থাকবেন একুশে টেলিভিশনের সঙ্গে। আগামীকাল যথারীতি যথাসময়ে দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে।